Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন কৃষি জমি
এই পুরোটি পাঠিয়ে দেওয়া হচ্ছে আম্বানি আদানিদের দখলে। এই বিলটি কোনোভাবেই সাধারণ মানুষের স্বার্থের পক্ষে কোনো বিল নয়, তার উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি, সেটি জানান দেওয়ার জন্য আমরা এসেছি। সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনি তৃণমূল করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি এমনকি বিজেপিও করতে পারেন। আমরা দেখেছি প্রচুর বিজেপি সাপোর্টার যারা চাষ করেন, আমার মনে হয় কারোরই পক্ষে এই বিলটি যাবে না এবং সর্বোপরি কিছু নাও করতে পারেন, কোনো পার্টি না করতে পারেন, আপনি শুধু কেবল একটি সাধারণ মানুষ হতে পারেন। আপনারা আসুন, বিলটি নিয়ে প্রথমে তর্ক করুন, আলোচনা করুন, তারপরে বিলটি মেনে নেওয়া বা না মেনে নেওয়ার প্রশ্ন আসে। আমরা আহ্বান রাখছি সাধারণ মানুষের কাছে, তা আপনি সাধারণ কৃষক হন, সাধারণ ছাত্রছাত্রী হন বা যুবক হন, সাধারণ নাগরিক হন, আপনারা আসুন। বিলটি সমর্থন বা বিরোধিতা করার আগে আপনারাও একটু এই নিয়ে তর্কাতর্কি একটু আলোচনা করবার আহ্বান রাখছি। কী কী কর্মসূচি রাখছেন আজকে? আজকে আমরা প্রথমে একটি পথসভা করেছি, পোস্টার এক্সিবিশন করেছি, সেখানে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এবং এরপরে একটি ছোট্ট মিছিলের কর্মসূচি নিয়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানান দিলাম। প্রাথমিক প্রতিক্রিয়া মাথায় রাখা উচিত, এরপর কিন্তু এই আইনটি নিয়ে আমরা সরাসরি কৃষকদের সাথে আলোচনায় প্রচারে যাব এবং আমরা এই বিলটি সম্পর্কে বাংলা ভাষায় বোঝাবার চেষ্টা করব যে এই বিলে কী বলা হয়েছে, এবং আহ্বান রাখব তাদেরকে রিপ্রেজেন্ট করে যেই পার্টি ওয়ার্কাররা, তারা বিজেপির কর্মী হতে পারেন বা তৃণমূলের কর্মী হতে পারেন বা যে কেউ হতে পারেন, তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করুন, তাদেরকে ধরুন যে বলুন এখানে কৃষকের স্বার্থ কোথায় কোথায় রয়েছে। দু লাইনে ছেড়ে দেবেন না যে যেখানে খুশি ফসল আপনার বিক্রি করতে পারবেন এবং আপনার এতে সুবিধে হবে। প্রত্যেকটি বিলের তিনটি অংশ নিয়ে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করুন এবং জিজ্ঞেস করুন এখানে কৃষকের দাম নির্ধারণ করার জায়গা কোথায়, এখানে সাধারণ ক্রেতার সুবিধে কোথায়, এইগুলো নিয়ে আলোচনা করুন। আমরা মনে করি ভারতবর্ষের কৃষির পরিস্থিতি এর আগে বিগত যে কটি সরকার আছে, বাম ডান মধ্যপন্থী যেই থাকুক না কেন, তারা কৃষির বারোটা বাজাতে বাজাতে গেছে এবং আজকে একটি সর্বশেষ পরিস্থিতিতে এখানে দাঁড়িয়ে আছে যেখানে কৃষিটি আর কৃষকের দখলে নেই, সাধারণ মানুষের দখলে নেই, কয়েকজন একচেটিয়া কোম্পানির দখলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মূলত কাদের পক্ষ থেকে আজকে করছেন এটা? আবারও বলছি, আমাদের কোনো পার্টি নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, আমরা সাধারণ ছাত্রছাত্রী, যুক্তি দিয়ে যে কোনো জিনিসকে বোঝবার চেষ্টা করি, ফলত এটিকে সাধারণ ছাত্রছাত্রীদের আপনার পরিচয় বলতে পারেন। আমার পরিচয়, আমি দেবরাজ কোলে, আমি আমার বাড়ি জয়কৃষ্ণপুরে, আমি ছাত্র এবং একই সঙ্গে একটি কৃষক পরিবারের সন্তান। Collection jeans and t-shirts only for men. Ooh,